আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া দুই পাউন্ড ভ্যানিলা সেমি ফেন্ট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব এই কেকটি আমার এক প্রবাসী বন্ধু তার বাবা মায়ের জন্য আমার কাছে অর্ডার করেছিল আলহামদুলিল্লাহ কেকটা পেয়ে তার বাবা মা অনেক বেশি খুশি হয়েছে তো চলুন কেক ডেকোরেশন দেখে নেওয়া যাক প্রথমে কালার মিক্সড করে নিচ্ছি ক্রিমের মধ্যে এখানে আমি ইয়োলো কালার অল্প একটু দিয়েছি রেডম্যানের তো এখানে দেখতে পাচ্ছেন হালকা একটা ইয়েলো কালার এনেছি এরপর কেক ডেকোরেশন করে নিব আর এখানে ভ্যানিলা কেক বেস নিয়েছি এই ভ্যানিলা কেক বেসের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আমি লিঙ্কটা ড্রেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখানে আট ইঞ্চি সাইজের মোল্ডে কেকটা বেক করেছিলাম যার জন্য বোর্ড নিয়েছি দশ ইঞ্চি সাইজের বোর্ডের নিচে সামান্য ক্রিম লাগিয়ে কেকের স্লাইস দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এই কেকটা যেহেতু আমার বন্ধু তার বাবা মার জন্য বানাতে বলেছিল যার কারণে আমি প্রত্যেকটা লেয়ারে চেষ্টা করেছি ক্রিমের পরিমাণ একটু কম রাখতে আর আরেকটা কথা বলি এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি এই কেকটা ডেকোরেশন করতে আমার খুব বেশি ক্রিমের প্রয়োজন হয়নি আমার এক কাপ ক্রিম দিয়ে এই কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে নেওয়া হয়ে গিয়েছিল আর এখানে সুগার সিরাপ আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেছিলাম আমার আরও কেকের অর্ডার ছিল আমি এক কাপ পানি সাথে ওয়ান ফোর্থ কাপ মতো চিনি দিয়ে জাল করে নিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে কেকটাকে সেই হলুদ রঙের ক্রিমটা দিয়ে খুব ভালো মতো আমি কভার করে নিচ্ছি আর ফিনিশিং দেওয়ার সময় প্রত্যেকবার প্যালেট নাইপ ঘোরানোর পর প্যালেট নাইপটা একটা টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন তাহলে খুব সুন্দর ফিনিশিং দিয়ে নেওয়া যায় তো আমি প্যালেট নাইপ দিয়ে ফিনিশিং দেওয়ার পর একটা স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর আমার কেকটাকে ফিনিশিং দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি ফন্ডেন্টের কাজগুলো করে নেব আর এই ফন্ডেন্টটা আমার হোমমেড ফন্ডেন্ট এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন হোমমেড ফন্ডেন্ট নতুন করে বলার কিছুই নেই কাজ করে অনেক শান্তি আর কেনা ফন্ডেন্টের থেকে খেতেও ভালো লাগে আমি অল্প একটু সাদা ফন্ডেন্ট কর্নফ্লাওয়ার ডাস্ট করে বেলে নিচ্ছি পাতলা করে এই ফন্ডেন্টটাকে আমি মাফিন মোল্ট দিয়ে কেটে নেব আর এই যে আমি কেটে নিচ্ছি এটার উপরে আমি নামটা লিখে নিব যেহেতু আমার আর একটা কেকের অর্ডার ছিল যার জন্য দুইটা আমি কেটেছি আর এখানে নাম লেখার জন্য আমি এডেবল পেনটা ইউজ করছি আর এডেবল পেন দিয়ে ফন্ডেন্টের উপর খুব জোরে প্রেসার দিয়ে লিখতে হয় না আলতো হাতে লিখে নিতে হয় এই তো দুটোতেই আমার নাম লিখে নেওয়া কমপ্লিট এখন আমি ফুল তৈরি করব আসলে ডিটেলসেই দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধে না হয় তো এখানে অল্প করে দুটা ভাগে ভাগ করে নিয়েছি সাদা ফন্ডেন্ট একটাতে রেড ম্যানের ইয়েলো কালারটা মিশিয়ে নিচ্ছি আর আরেকটাতে আমি ফাস্টার ক্লার্কের লিকুইড গ্রিন কালার মিশিয়ে নেব আমি যেভাবে আপনাদেরকে ফন্ডেন্ট তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনারা ফন্ডেন্ট তৈরি করেন তাহলে আপনারা যে কোনো কালার মিক্সড করতে পারবেন অনেকেই ফন্ডেন্টে সেমিজেল কালার মেশাতেও ভয় করেন আবার দেখা যায় লিকুইড কালার তো প্রশ্নই ওঠে না অনেকেই মেশান না তবে আমি মেশাই লিকুইড কালার মেশালে ফন্ডেন্ট নরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক তবে এতে ভয় পাওয়ার কিছু নেই কর্নফ্লাওয়ার দিয়ে একটু মথে নিলেই আবার ঠিক হয়ে যায় এটা কিন্তু গলে যায় না আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এসি রুমের প্রয়োজন হয় না যে কোনো ওয়েদারে খুব সুন্দর মতো এই ফন্ডেন্ট দিয়ে কাজ করা যায় তো এখন আমি হলুদ ফন্ডেন্টটা বেলে নিচ্ছি আর ফন্ডেন্ট বেলার ক্ষেত্রে আমাদেরকে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে হলুদ ফন্ডেনটা একটু পাতলা করে বেলে নিয়েছি আর সবুজ ফন্ডেন্টটা একটু মোটা করে বেলে নিব। কারণ এটা দিয়ে আমি পাতা তৈরি করে নিব তো দুইটা ফন্ডেন্ট আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ফন্ডেন্ট কাটার নিয়েছি তো এই যে ফুলের কাটারটা আমার কাছে একশো আশি টাকা নিয়েছিল মনে হয় দাম তো কোথাও এটার দাম একশো তিরিশ টাকা কোথাও দেড়শো টাকা আসলে এক একটা জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে আমি একশো আশি দিয়ে কিনেছিলাম আর খুবই সিম্পল ফুলগুলো তৈরি করা কাটারটা একটু প্রেশার দিয়ে চেপে ধরলেই খুব সুন্দর মতো কেটে যায় এখন আমি পাতা তৈরি করে নিব এই পাতার কাটারের দামও কিন্তু একশো আশি টাকায় আমার কাছে নিয়েছে আপনাদের বেকিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যেটুকু জানি সব সময় চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো আমার এখানে ফুল পাতাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শুধুমাত্র কেকের উপরে বসিয়ে দিব ফুলগুলোকে সূর্যমুখীর মতো যেন লাগে দেখতে তার জন্য এখানে আমি কালো ফন্ডেন্ট নিয়েছি আর এই ফন্ডেন্টে আমি রেডম্যানের কালো কালার মিশিয়ে এভাবে কালো করে নিয়েছি এই ফন্ডেন্টটাকেও বেলে নিচ্ছি আর একটা নজেলের সাহায্যে আমি ফন্ডেনটাকে কেটে নিচ্ছি গোল গোল করে আর এখানে ছোটো সাইজের একটা নজেল ব্যবহার করেছি এখন আমি ফুলের মাঝখানে এগুলো বসিয়ে দিব আর ফন্ডেন্ট জোড়া লাগাতে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে তো আমি একটা ফুলের উপর আরেকটা ফুল বসাবো তো একটা ফুলের মাঝখানে সামান্য একটু হাত দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে আর এরপর ওর উপরে আরেকটা ফুল লাগিয়ে নিচ্ছি মাঝখানে একটু চাপ দিয়ে আবারও সামান্য একটু পানি লাগিয়ে নিব তারপরে কালো রঙের ফন্ডেনটা বসিয়ে দেব তাহলে ফুলগুলো রেডি হয়ে যাবে সেমভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিব এখন আমি একটা একটা করে ফুল কেকের উপরে বসিয়ে দিচ্ছি আর পাতাগুলো বসিয়ে দেব পাতার উপরে যখন আমি ফুলটা দিচ্ছি তার আগে আমি একটু পাতার উপরে হালকা করে পানি লাগিয়ে নিব তারপরে ফুলটা বসিয়ে দেব এই কেকটা আমি ডেকোরেশন করেছিলাম দুপুরবেলা আর এটাকে আমি ডেলিভারি দিয়েছি পরদিন সকাল বারোটার দিকে তো কেকটা ওভারনাইট কিন্তু ফ্রিজেই ছিল কোনো সমস্যা হয়নি আমি একটা টিপস দিই আপনাদেরকে হোমমেড ফন্ডেন্ট দিয়ে যদি আপনারা কেক ডেকোরেশন করেন সেই কেক আপনারা ফ্রিজে রাখতে পারবেন তবে সেই কেকটাকে খোলা অবস্থায় ফ্রিজে রাখা যাবে না তাহলে ফন্ডেন্ট ঘেমে যাওয়ার চান্স থাকে তাই আপনারা যে বক্সটাতে আপনারা ডেলিভারি দিবেন সেই বক্সে কেকটা রেখে উপরে ঢাকনা একেবারে দিয়ে দিবেন তারপরে ফ্রিজে রেখে দিবেন আলহামদুলিল্লাহ একটুও সমস্যা হবে না আমি নিজে অনেক পরীক্ষা করে তারপরে দেখেছি এই তো কেকটাকে ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে গেল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ